কথা ছিল 23 সেপ্টেম্বর শুক্রবার গণভোট হবে, তাই হয়েছে। ইউক্রেনে দখল করা 4টি এলাকায় গণভোট করেছে রাশিয়া। তাদের কথায় সাধারণ বাসিন্দারা স্থির করবেন তারা রাশিয়া যাবেন কিনা। যদিও মস্কোর ভোটাভুটিতে বিশ্বাস নেই রাষ্ট্রপুঞ্জ বা আমেরিকা ইউরোপ কারো। তাছাড়া মস্কো ইতোমধ্যে বলে দিয়েছে তাদের বিশ্বাস ভোটের ফল তাদের পক্ষে যাবে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওইসব অঞ্চল রাশিয়ার হয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছিল 2014 সালে ক্রাইমিয়ায়। কূটনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন 2014 সালে ক্রাইমিয়ায় এমনই একটি গণভোট করেছিল রাশিয়া। তারা জানিয়েছিল 96.7% ভোট ক্রেমলিনের সমর্থনে পড়েছে। যদিও রাশিয়ার মানবাধিকার কাউন্সিলের একটি গোপন রিপোর্ট পাশ হতে জানা যায় মাত্র 30% মানুষ ভোট দিতে পেরেছিলেন, তার মধ্যে খুব বেশি হলে অর্ধেক মানুষ রাশিয়াকে সমর্থন করেছিলেন। ক্রাইমিয়ায় কোনো রক্তপাত হয়নি, কোনো গোলাগুলি চলেনি, সেই পরিস্থিতিতে ভোট হয়েছিল। কিন্তু এখন এই যুদ্ধের মাঝেই গণভোট আয়োজন করেছে রাশিয়া। নির্বাচন হচ্ছে 4টি অঞ্চলে, লুহানস্ক, খেরসন, ঝাপোরিজিয়ার রুশ নিয়ন্ত্রিত অংশ এবং দোনেস্ক অঞ্চলে। খেরসনে ভয়াবহ যুদ্ধ চলছে, রাশিয়া কোনো মতে ইউক্রেনীয় বাহিনীকে ঠেকিয়ে রেখেছে। এরকম অবস্থায় কারা ভোট দিতে আসবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। নিরাপদভাবে নির্বাচন হওয়া অসম্ভব। অথচ রাশিয়া দাবি করছে 7.5 লক্ষ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছে, তাদের ইচ্ছে মিকোলেভ ও রুশ নিয়ন্ত্রণে যাক। মস্কো এও জানিয়েছে ভোটের ফল বেরোলেই রুশ সংবিধান বলবৎ হয়ে যাবে এই সব অঞ্চলে। তখন যদি ইউক্রেন হামলা করে তাকে অন্যের জমিতে আক্রমণ হিসেবে দেখা হবে। যে 4টি অঞ্চলে ভোট হচ্ছে তারও সবটা রাশিয়ার হাতে নেই, যেমন ঝাপোরিজিয়ার রাজধানী ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। দোনেস্কের পূর্ব দিকে 60% রাশিয়ার দখলে, লুহানস্কের বেশিরভাগটাই রাশিয়ার হাতের বাইরে চলে গিয়েছে। যদিও রুশ সংবাদ সংস্থাগুলি দেখাচ্ছে এই সব অঞ্চলে বড় বড় ফ্লায়ার, তাতে লেখা রাশিয়াই ভবিষ্যৎ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোটা বিশ্বের কাছে আবেদন জানিয়েছেন এই ভোটকে যেন কোনোভাবেই মান্যতা দেয়া না হয়। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই বলেছেন ওই নির্বাচন ভুয়ো, ইউক্রেনের জমি ইউক্রেনেরই, আর কোনো কিছুকে স্বীকৃতি দেয়া হবে না। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সাধারণ মানুষের একাংশকে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করার পরেই দেশজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। কড়া হাতে তা দমন করছে প্রশাসন, আজও প্রায় 750 জনকে আটক করেছে পুলিশ, এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে দাবি।